নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি যে রান্নাটা দেখাচ্ছি রেসিপি, সেটা হচ্ছে মশলা পটল। এবারে দেখুন কীরকমভাবে আমি করছি সেইটা দেখাচ্ছি। মশলা পটল খেতে অতি সুন্দর হয়, একটা মানে নতুন ধরনের রেসিপি আর কি। আর যে মশলাটা আমি দেবো, মশলাটা করেছি সেইটা আমি পরে দেখাচ্ছি। তা আগে দেখুন, আমি কড়াইয়ে তেল দিয়েছি, 1 চামচ সাদা তেল দিয়েছি আর 3 চামচ সর্ষের তেল দিয়েছি। দিয়ে আমি দেখুন এইভাবে ডুমো ডুমো করে পটলগুলো অর্ধেক করে কেটে নিয়েছি। এই পটলগুলো এবার আমি ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে আমি পটলটা ভেজে নিচ্ছি। পটলগুলো আগে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে পটলটা আমি তুলে নিচ্ছি। পটলটা আমি তুলে নিলাম। এবার দেখুন এই তেলের মধ্যে, এই যে আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, একটু ভাপ অল্প একটু ভাপিয়ে নিয়েছিলাম, এবার এই আলুটা আমি ভেজে নিচ্ছি। এই আলুটা এবার একটু ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকেও তুলে নিচ্ছি। এবারে দেখুন এর মধ্যে আর একটু তেল দেব। এবার এর মধ্যে দেখুন আমি সামান্য একটু জিরে দিচ্ছি ফোড়নে, একটা তেজপাতা দিয়ে দিলাম। আর এটাই দেখুন আমি একটা টমেটো, অল্প এইটুকু আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। এবারে সেই পেস্টটা দিয়ে দেবো। অল্প করে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এতে একটু হলুদ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা আপনাদের আন্দাজ টেস্ট অনুযায়ী দেবেন। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। একটু কালারের জন্য দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। পটলের জন্য যে মশলাটা আমি বানিয়েছি, দেখুন এই মশলাটা আমি বানিয়েছি, 3 চামচ জিরে দিয়েছি, 3 চামচ ধনে দিয়েছি, 1টা তেজপাতা দিয়েছি, 4টে শুকনো লঙ্কা দিয়েছি, 4টে ছোট এলাচ দিয়েছি, আর 1 ইঞ্চি মতন দারচিনি দিয়েছি, 4টে লবঙ্গ দিয়েছি, আর এর সঙ্গে দিয়েছি 2 চামচ গোবিন্দভোগ চাল। এইগুলো আমি শুকনো খোলায় একটু মানে ড্রাই রোস্ট করে নিয়ে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। দেখুন খুব বেশি মিহি করে গুঁড়ো করব না, একটু এইরকম দানা দানা মতন থাকবে। এই মশলাটা দুর্দান্ত স্বাদের হয়, আপনি যে কোনো কিছুতেই মশলাটা দিয়ে করলে পরে অসাধারণ খেতে লাগবে। তা দেখুন আমি আর এর মধ্যে অন্য কিছু ব্যবহার করিনি, আমি এই মশলাটাই শুধু ব্যবহার করছি যেহেতু মশলা পটল। এই দেখুন মশলাটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। অল্প করে একটু জল দিচ্ছি। আর দেখুন টক দই ফেটিয়ে রেখেছি আমি, এই যে 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। 2 চামচ এই 3 চামচ মতন দিয়ে দিলাম টক দই। অসম্ভব সুন্দর হয়, দুর্দান্ত স্বাদের হয় এই মশলা পটলটা। আপনারা ঠিক এইভাবে করুন, আমি যেরকমভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে করুন, করে খান, কেমন লাগে আমাকে জানাবেন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। তেলটা ছেড়ে দিয়েছে দেখুন, এবার এর মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা একটু টেস্ট করে নিয়ে
তারপরে দেবেন। এটা গরম গরম লুচি, পরোটা, রুটি, ভাত সবের সঙ্গেই খুব ভালো লাগে। আর একদম খুবই সহজ রান্না, ঝটপট করাও যায়, তাড়াতাড়ির সময় শুধু মশলাটা রেডি করে রেখে দেবেন আগে থেকে, ব্যাস আর কোনো ঝামেলা নেই, একদম ঝটপট রান্নাটা তৈরি হয়ে যাবে। আর দুর্দান্ত স্বাদের একটা রান্না। দেখুন, একটু সামান্য জল দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিলাম, একটু দু মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, এটা আমার হয়ে গেছে একদম এইরকম শুকনো শুকনো, এই দেখুন এটা আমার একদম হয়ে গেছে, আর কিচ্ছু এতে দেওয়ার নেই। এবার আমি এটা নামিয়ে নেব, আমি ঠিক যেভাবে দেখালাম আপনারা ঠিক এইভাবে করুন, করে খান। কেমন লাগে আমায় জানাবেন, আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত, নমস্কার।